এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ক্যানভা ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেল কভার ফটো বানানো শেখাবো, খুব সহজে ফ্রি কিভাবে বানাতে পারতেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে অবস্থান করবেন। এটা হচ্ছে ক্যানভা ওয়েবসাইট। তো ক্যানভা ওয়েবসাইট এরকম দেখতে হবে, সবচেয়ে ভালো হয় যদি লগ ইন করে নেওয়া যায়, তাহলে বেটার হয়। জিমেল দিয়ে লগ ইন করলে ভালো হবে। এখানে ফ্রি ব্যবহার করা যেতে পারে এবং কিনে নিয়ে ব্যবহার করা যেতে পারে। কিনলে সব কিছু ব্যবহার করা যাবে, না কিনলেও ফ্রি খুঁজে নিয়ে এডিট করে চালানো যাবে, সমস্যা নেই। তো এখানে টেমপ্লেট, এখানে অপশন দেখেন সব রকম অপশন আছে। তো আজকে দেখাবো ইউটিউব চ্যানেল আর্ট। তো এখানে ইউটিউব চ্যানেল আর্টটা দেখাবো, তো আশা করি আপনারা দেখবেন। এখানে আমরা খুঁজতে হবে যেগুলো ফ্রি। তো সাধারণত যে পেইড লেখা থাকবে এই জায়গায়, তো যেটা ফ্রি হবে সেটা আমরা দেখবো, সেটা ভালো লাগবে। ফ্রি হলেই তো সেটা নিতে হবে তা তো না, কারণ ভালো লাগারও একটা বিষয় আছে। তো আমরা যদি খুঁজতে থাকবো, দেখি খুঁজে পাওয়া যায় কখন। আর খুঁজতে হবে খুঁজতে থাকতে হবে, সুন্দর একটা পেয়ে যেতে পারে ভালো লাগার মতো। এটা নিয়ে মনে হচ্ছে ভালো লাগছে, দেখি কোনটা নেওয়া যায়। দেখি এটা ব্যবহার করা যায় কিনা। ফ্রি ব্যবহার করা আমি সেটা খুঁজে দেখি পাওয়া যায়, সেটা ডাউনলোড অপশন আছে, তার মানে এটা ফ্রি ব্যবহার করা যাবে। দেখেছেন খেয়াল করে ডাউনলোড করা যাবে, ডাউনলোড যদি কেনা লাগতো তাহলে এখানে ডাউনলোড অপশন আসলে ডাউনলোডের হতো না বলতে পুরো একটা সিস্টেম চলে আসতো। যাই হোক এখন আমরা এডিট করি। এখানে সিম্পল একটা আছে যেটা এখানে সরাই নিতে পারি, নিজের ইচ্ছা মতো লিখতে পারি, ভালো লাগা খারাপ লাগা সব লেখা যেতে পারে। এখানে কিছু ছবি লেখা যেতে পারে, তো এই ছবি যোগ করে পাঠানো যেতে পারে। তো আমরা ছবি নিই, তো এখানে আমার ছবি রাখা আছে, সেই ছবিগুলো আপনাদের দেখাই। তো এখানে যে আপলোড মিডিয়া, এখান থেকে ছবিগুলো নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো এখানে আপলোড করলে ছবি চলে আসবে ডেস্কটপ থেকে। তো ধরেন এখন আমরা যেটাতে ভালো লাগে দেখি কোনটা করা যায়। এই ছবি এটা এই সাইডে বসানো যেতে পারে কিংবা এটা বসাতে পারে। তো এভাবে দিলে অপশন চলে আসবে নিচে, দেখেন রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, মানে রিপ্লেস করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এটা প্যারাকেট বার্ড, আমরা বানানটা শুদ্ধ করে লেখার জন্য আমরা এখান থেকে সার্চ দিয়ে আসতে পারি প্যারা কেট বার্ড। দেখেন চলে আসছে, আমরা এটা লিখতে পারি। দেখেন চলে আসছে, তো এখান থেকে আমরা লিখে দিলাম এটা প্যারাকিট বার্ড, এই জায়গায় আমরা সেটা লিখে দেব প্যারাকিট বার্ড। দেখেন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, দেখেন এই এখন এটা চালু অপশনটা, এখন এটা যদি আমরা দিই, এখান থেকে আমরা একটা সেন্টেন্স নিই, এই পুরো সেন্টেন্সটা নিলাম, কপি করে এখানে পেস্ট করব।
হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে পারি, আমরা একটা ছোট করে সাইজ করতে পারি, আর এই যে এটা সরিয়ে নিয়ে এসে এটা বসিয়ে দিতে পারি, নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নেওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো এটা হয়ে গেল, এটা যখন আমরা ডাউনলোড করব সেটা হচ্ছে যে এই যা চাপ দিব শেয়ার অপশনে, শেয়ার অপশনে চাপ দিলে দেখেন নিচের দিকে খেয়াল করে আছে ডাউনলোড, এখানে চাপ দিলে এনজি ফাইল না করা যাবে না, জেপিজি ফাইল, পিডিএফ, যে ফাইলটা এখানে করা যাবে সব অপশন দেওয়া আছে। তো আমরা সাধারণত পিএনজি করে নেব, ডাউনলোড করলে হয়ে যাবে। খুবই সহজ এবং সিম্পলি কাজ করা যায়, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সবচেয়ে মজার বিষয় দেখেন ছবিটা কিন্তু সুন্দর ভাবে অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, আশা করি নতুন কোনো টপিক নিয়ে আসতে পারবো।